যাই একা যাব, যদি দুঃখ পাই কষ্ট পাব। নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা, আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে শ্রাবণ বেলায় হেমন্তের আড্ডা আড্ডা দিতেই আমি চলে এসেছি এবং আমার সঙ্গে রয়েছে হেমন্তের অপরাহ্নর গোটা টিম। কারণ গোটা টিম কেন বলছি, গোটা টিম তো এখানে থাকতে পারে না, কিন্তু স্রষ্টাও রয়েছেন আজ সেখানে, যারা উপস্থিত রয়েছেন তারাও রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন প্রযোজক পরিচালক অশোক বিশ্বনাথন। অশোক দা, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। আমার সঙ্গে রয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়, ও তোমাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত মুখ। ঋতব্রত, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। এবং তার পাশে আমাদের ভেরি প্রিটি এবং ভেরি বিউটিফুল, আমাদের সকলের খুব পছন্দের হিরোইন রয়েছে অনুষা বিশ্বনাথন। শি ইজ ভেরি ট্যালেন্টেড, আই মাস্ট সে। অনুষা, স্বাগত জি চব্বিশ ঘন্টা। থ্যাংক ইউ। এবং ইতিমধ্যে এই যে এদের খুনসুটি, এই শোটা শুরু হওয়ার আগে আমি যেটা দেখছিলাম, আমি একদম শুরুই করব এটা দিয়ে অশোক দার কাছে। অশোক দা, এই যে হিরো হিরোইনের খুনসুটি, এটাই কি আমরা অন স্ক্রিনেও দেখতে পাবো? এই ছবিতে একটা অদ্ভুত সম্পর্কের কথা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এদের মধ্যে একটা সম্পর্ক থেকেও হয়তো সম্পর্ক নেই, বা যেটা ইংরেজিতে বলে আনরিকোয়াইটেড লাভ, এরকম ব্যাপার আছে। তো ওদের মানে চলচ্চিত্রের বাইরে ঠিক কি সম্পর্ক আমি বলতে পারবো না, সেটা বলাটাও ঠিক হবে না। তবে আমি নানান ধরনের সম্ভাবনাকে তুলে ধরেছি আমার ছবির মধ্যে, বিভিন্ন ধরনের সম্ভাবনাকে তুলে ধরেছো। অশোক, তো এখানেই আমি একটু জানতে চাইবো, একটু অসাধারণ একটা নাম তুমি এখানে রেখেছো মুভিটার, হেমন্তের অপরাহ্ন। মানে এখানে ট্রেলার আমি যেটুকু দেখেছি তাতে দেখতে পাচ্ছি সেখানে অনেক কিছু এসেছে তার মধ্যে। এক, কোভিডের সময়ের কথা তুমি বলেছো, কোভিড পরবর্তী সময়কেও তুমি তুলে ধরেছো। একজন বয়স্ক মানুষ, যাকে আমরা বলি যে আমাদের জীবনের অপরাহ্নে পৌঁছে গিয়েছি, তার একটা জীবন তুলে আনা হয়েছে। তো কি বলতে চেয়েছো তুমি এই মুভিটা দিয়ে? অপরাহ্ন মানে তো শেষ নয়, একজন মানুষের জীবন শুরুও হতে পারে ওই অপরাহ্নে। ধরা যাক অবসরপ্রাপ্ত, বা অবসরপ্রাপ্ত হতে চলেছেন, বা ভাবছেন যে এবার আমি কাজকর্ম ছেড়ে দেব, তারা একবার ছবিটা দেখুন। একটা নতুন মোড় কিন্তু আসতে পারে যে কোনো মুহূর্তে, তার জন্য তৈরি থাকুন। এই জায়গাটা আমি আসবো অশোক দা আপনার কাছে, ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গা আমি দেখেছি যখন ট্রেলারটা দেখি। কিন্তু তার আগে একবার হিরো হিরোইনদের নিয়ে একটু গল্প হয়ে যাক। এই যে হিরো, তো কি হয়েছে, কিভাবে দেখবো এখানে তোমাদেরকে, তোমাকে আমরা? একটা খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে নাটকের একটি দল, পথিকৃত নাট্যগোষ্ঠী, তাদের রিহার্সাল রুম এবং তারা একটি নতুন নাটক মঞ্চস্থ করতে চলেছেন, সেইটা নিয়ে অনেকগুলো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রথম নাটকটা পড়া হচ্ছে। তো আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, যে রাজেশ বলে একটি চরিত্র, যে এই নাটকের দলের অনেক দিন ধরে কাজ করছে, খুব অল্প বয়স থেকে কাজ করছে, এবং এই ছেলেটি বেশ প্রমিসিং একজন অভিনেতা এই দলের, এবং ও বেশ মানে পরবর্তী যারা আসছে দলে সিনিয়রদের মধ্যে কিন্তু ও পড়ে এবং ও ট্রেন করছে বিভিন্ন যারা নতুন দলে আসছে। ঠিক সেভাবেই আমরা দেখতে পাচ্ছি অনুষা যে চরিত্রটি করেছে, পাপিয়া, পাপিয়াও এই দলে আসছে এবং ও বেশ একটা মানে ট্রেনিংয়ের চেষ্টা করছে আর কি, সেইটাও দেখানো হয়েছে আর কি। এবার যা যা হচ্ছে সেগুলো তো ক্রমে প্রকাশ্য। আচ্ছা অনুষা, অনুষা তোমার এই এখানে এই যে বলছে পাপিয়া, এখানে তোমার চরিত্রের নাম, তোমার এই মুভিটা করতে গিয়ে তোমার এক্সপিরিয়েন্স কি? মানে এটা তো একটা বিরাট বড় প্রশ্ন, কিন্তু এটা তো বাবার ডিরেকশনে মুভি, সেই দিক থেকেও একটা আলাদা ধরনের এক্সপেরিয়েন্স আছে। সেই জন্যই আমি বলছি যে মানে আমরা মানে খুবই অন্যরকম ভাবে শুট করেছি, আমরা খুবই শুস্ট্রিং বাজেটে শুট করেছি, কিন্তু আমরা খুব আনন্দে শুটিংটা করেছি। মানে আমরা আউটডোরও করেছিলাম, আমরা কৃষ্ণনগরে শুটিং করেছি, মানে কি বলবো, মানে আমাদের ছোট টিম ছিল কিন্তু খুব এফিশিয়েন্ট টিম ছিল। আর মানে বাবার সাথে এটা আমার প্রথম কাজ যেটা রিলিজ হচ্ছে, তো আমি গল্প শুনেছিলাম অনেক, যে আমার বাবা আর আমার ঠাকুরদা যখন একসঙ্গে কাজ করতেন ওদের অনেক ঝগড়াঝাটি হতো। হ্যাঁ, ভয় ভয় ছিল। হ্যাঁ মানে আমি ভয় ভয় ছিলাম না, বাট আই ওয়াজ ইন্টারেস্টেড টু সি যে ওই ঝগড়াগুলো হবে কি না, কারণ অফকোর্স হতেই পারে, কিন্তু মানে উই ওয়ার অ্যাকচুয়ালি খুবই ইনসেন্ট। বাড়িতে ঝগড়া হয় না, ঝগড়াঝাটি খুব একটা হয় না, বাট তর্কাতর্কি একটু হতেই পারে, মানে দ্যাট ক্যান হ্যাপেন। অসুবিধা এখান থেকে নট করছে যে হ্যাঁ এটা হয় না, কিন্তু মানে ইন আ ওয়ার্ক প্লেস মানে হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ ইন দিস কেস, আর মানে আর এমন ভাবেই তাই, মানে আমরা তো পুরো গল্পটাও জানতাম না। মেয়ে কি সেখানে মেনে চলেছিল নাকি ট্যান্ট্রাম কিছু ওখানেও দেখতে পেয়েছিলে যেরকম বাড়িতে দেখতে পাও?
না, এটা আসলে এতটাই আমরা কাজটা নিয়ে মেতেছিলাম যে সেইভাবে খুব একটা ঝগড়া করার অবকাশ সময় ছিল না। দ্বিতীয় অনেকগুলো কাজ করতে হচ্ছে এবং ও যা ও কিন্তু সেটা দেখাচ্ছে না, সে দেখাচ্ছে একজন সাধারণ ঘরের এমনকি অন্তজ শ্রেণীর মানুষ অপসলে, যে কোনোটাই ও নয়। তো সেইটাকে ওকে অনেকটা পড়াশুনো করতে হয়েছে করার জন্য। বাহ, হ্যাঁ, মানে তো যেটা বাবি বললো, তো আমার জন্য মানে খুবই মানে মানে আমরা যেরকম, এটা আমি সব জায়গায় বলি কারণ আমার খুব পছন্দ এটা বলা, আমি আর ঋতু প্রথমবার যখন আমাদের স্ক্রিনিং হয়েছিল একটা ছোট্ট করে আমাদের কাস্ট অ্যান্ড ক্রুয়ের জন্য, তখন তার আগে আমরা বলেছিলাম, মানে আমি বলেছিলাম যে এই প্রথমবার পুরো ছবিটা কী নিয়ে সেটা বুঝবো, কারণ আমরা কখনোই পুরো স্ক্রিপ্টটা পাইনি। আমার বাবার মাথার মধ্যে ছিল পুরো স্ক্রিপ্টটা, হয়তো আমরা পোর্শনস পেতাম এবং তার কনটেক্সটগুলো বাবি বলে দিত। এবং ইউ অ্যাজ এ অ্যাক্টর, তুমি যদি ট্রাস্ট করো তোমার ডিরেক্টরকে তাহলে তোমার কোনো অসুবিধে হওয়ার কথা নয়, আর আমাদেরও সেইভাবে কোনো অসুবিধে হয়নি। অ্যান্ড দ্যার ইজ আ লট টু লার্ন। আমরা এখন হয়তো মানে যেহেতু বাবি রিলে মানে ফিল্ম রিলে কাজ করেছে, এখন তো আমরা ডিজিটালে কাজ করি, তো আমরা অনেকগুলো রিহার্স করতাম, আমরা বারবার রিহার্স করতাম। আমরা প্রচণ্ড গরমে শ্যুট করেছি, কিন্তু মানে প্রচণ্ড গরমে, কিন্তু তার মধ্যেও আমরা যতবার সম্ভব রিহার্স করে তারপরে শটটা নিতাম, যাতে বেশি রিটেক না হয়। সো মানে তো আমাদের ব্লকিং থেকে শুরু করে ডায়ালগ অনেক কিছু ইমপ্রোভও করতে হয়েছে আমাদেরকে। তো সব দিক থেকে খুবই ভালো। আর যেটা বাবি বললো যে আমার চরিত্রটা একদমই আমার মতো নয়, আমার ব্যাকগ্রাউন্ডের আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদমই আলাদা ব্যাকগ্রাউন্ড ওর, কিন্তু একটা জিনিস খুবই সিমিলার, সেটা হচ্ছে যে আমি যেরকম অ্যাম্বিশিয়াস অ্যাজ এ পার্সন আমার আমার শিল্পর দিকে, সে ঠিক সেরকমভাবেই পাপিয়া ইজ ভেরি অ্যাম্বিশিয়াস। ও প্রচণ্ড শিখতে মানে ওর মানে ওর মানে শেখার নেশাটা অনেক বেশি, তাই ও প্রথম থেকেই যখন আসে, মানে সুধীনবাবু এবং পাপিয়া ঠিক একই সময়ে নাটকের দলে ঢোকে, কিন্তু ওদের যে প্রোগ্রেসটা, অফকোর্স একটা পয়েন্ট তো বয়সে থাকে, বাট অলসো ইন্টারেস্ট ন্যাক ছিল ওর, একটা ট্যালেন্ট আছে যেগুলো হয়তো ও এক্সপ্লোর করেনি, কিন্তু ওর একটা ইচ্ছে ছিল, হয়তো ইনফ্যাক্ট ওকে একটু জোর করেই নাটকের দলে পাঠানো হয়েছে ওর ফ্যামিলির কাছ থেকে, কিন্তু তারপরে রিয়েলাইজ করেছে এটা করতে ভালোবাসছে। আচ্ছা, এবং তো সেই পুরো একটা প্রচণ্ড মানে ইন্টারেস্টিং ট্র্যাজেক্টরি আছে, ও ও যেখান দিয়ে শুরু করে এবং ওর চরিত্র যেখানে শেষ হয় সেখানে একটা আকাশ পাতাল মানে একটা পার্থক্য আছে, মানে পুরো অনেক অনেক কিছু ঘটে যায়। এটার জন্য এবার দেখতে হবে গিয়ে, একদম, হ্যাঁ, 12 তারিখ এই মুভিটা রিলিজ করছে, আপনারাও যান গিয়ে দেখুন। আর ঋতব্রত, এখানেই জানতে চাইবো, ট্রেলারে আমরা যেটুকু দেখছি, নাটকও রয়েছে এই সিনেমার মধ্যে, যে নাটক তোমরা মঞ্চস্থ করবে যার জন্য রিহার্সাল চলছে, আলাপ আলোচনা চলছে, তো এই বিষয়টা তোমার কতটা মজা লেগেছে? আসলে আমরা অনেক সময় থিয়েটারের মানে সিনেমায় নাটকের কোনো একটা দৃশ্য হয়তো দেখেছি, কিন্তু একটা নাটক তৈরির আগে যেটা, সেটা আমরা কখনো দেখিনি, আমি মানে সচরাচর আমি সিনেমায় দেখিনি। তো এইটা খুব মজা লেগেছিল যে একদম আমাদের গ্রুপ থিয়েটারে যে সন্ধেবেলা রিহার্সাল হয়, সেখানে মুড়ি খাচ্ছে, একটু চা খাওয়া হচ্ছে, একটু রিহার্সাল করে একটু আড্ডা হচ্ছে, একটু হালকা কথাবার্তা হচ্ছে, এইটা দেখানো হয়েছে। আর আমার যেটা সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে আমরা যেদিনকে স্টেজটা শুট করেছি, মানে একদম স্টেজ রিহার্সাল, লাইট রিহার্সাল এবং দুটো শো, এইটা আমরা শুট করেছি যেদিনকে, ওই দিন আমার দারুণ মজা হয়েছে, কারণ ওই দিন একদম মনে হচ্ছে বাহ, এই তো আমার আসল জায়গা, হোম গ্রাউন্ডে চলে এসেছি মনে হচ্ছে। এবার পুরো লাইট করা হচ্ছে সুন্দর লাইট, এবং আমাদের যিনি ডিওপি জয়দীপ দা খুব সুন্দর শ্যুট করেছেন স্টেজটা। মানে ট্রেলারও যতটা দেখলে যে স্টেজের মধ্যে আমরা একটা অন্য কস্টিউম পরে রয়েছি, তো এই ছবিটার মধ্যে সিনেমা ভেতর নাটকও রয়েছে, সিনেমার ভেতর সিনেমাও রয়েছে, কারণ এই যে আমরা নাটক করছি এই জায়গাটাই আসবো, সিনেমার ভিতর নাটকটা তো নয় বুঝতে পারলাম, সিনেমার মধ্যে সিনেমাও আছে, সেটা কি রকম? এটা খুব ইন্টারেস্টিং যে এই যে আমরা যারা অভিনেতা এই নাটকের দলে, অনেক ক্ষেত্রে হয় যে তাদের ভালো কাজ দেখে সিনেমায় তারা সুযোগ পান, এটা আমরা সবসময় দেখে এসেছি। এই দলের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে, ওর চরিত্র পাপিয়ার ক্ষেত্রে হচ্ছে, আমার চরিত্র রাজেশের ক্ষেত্রে হচ্ছে, এবং এটাও একটা খুব রিয়েল লাইফ প্রবলেম থেকেই হয়তো নেওয়া হয়েছে, যে অনেক সময় থিয়েটারের অনেকে সিনেমায় গিয়ে একটু তারা খ্যাতি পেলে একটা
ইন্টারপার্সোনাল রিলেশনশিপের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, মানে একটা ব্যক্তিত্বের সংঘাত, যেটা আমরা বলি ব্যক্তিত্বের সংঘাত, ব্যক্তিগত সংঘাত তৈরি হয়, ব্যক্তিগত ব্যক্তিত্বের সংঘাত তৈরি হয় এবং দলের মধ্যে একটা একটা ইকুয়েশন একটু পাল্টে যায় যে ও এখন সিনেমায় চলে গেছে। সেরকম দেখা যাচ্ছে রাজেশ এবং পাপিয়া দুজনেই সিনেমায় কাজ করতে শুরু করেছে এবং বেশ নাম করেছে এবং মানে পরিচালক স্বয়ং পরিচালকের ভূমিকাতেই আছেন, মানে অসাধারণ, দিস ইজ আলটিমেট, মানে ওখানেও তুমি পরিচালক। তো নাটকে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ যে এই যে এরা আস্তে আস্তে নাটকের দলে এরা ছিলই, পাপি অবশ্য নতুন, তারপরে এদের উন্নতি হচ্ছে, তারপরে চলচ্চিত্রে ঢুকছে, এর পাশাপাশি সমান্তরালভাবে কিন্তু সুধীন বাবু যে চরিত্র করেছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়, তিনি যিনি একজন অবসরপ্রাপ্ত মানুষ, তিনি কিন্তু নাটকে ভালো করছেন, হ্যাঁ, কিন্তু সেই চলচ্চিত্রের জায়গায় পৌঁছচ্ছেন না, তার একটা কৌতূহল থাকছে। আর এখানে এই যে সম্পর্কের মধ্যে যখনই একটা আধিপত্যের জায়গা চলে আসে, আমরা যেটা বলি হেজেমনি বা হায়ারার্কি, তখনই গণ্ডগোলগুলো সৃষ্টি হয়। আমরা অনেক কিছু আশা করে বসি, সেই আশা, সেই এক্সপেকটেশন অনেক সময় ফুলফিলড হয় না। তো এই হেজেমনিয়ান হায়ারার্কি কিন্তু আমার ছবির বিষয়। আমরা জেনারেলি দেখেছি এই ধরনের ক্যারেক্টার এখনো পর্যন্ত খুব নোন, খুব এস্টাবলিশ ফেস দিয়ে করতে, ইনি একদম নতুন, এই মানে একেবারে আননোন একটা ফেস তুলে আনা, এটা কেন, মানে কি তোমার মাথায় চিন্তা এসেছিল যার জন্য তুমি এরকম একজন নতুন একজনকে এখানে তুমি প্রজেক্ট করলে এরকম একটা চরিত্রে? আসলে এর বেশিও বলতে পারি যে ওর সঙ্গে আলোচনা করেই চরিত্রটা তৈরি হয়েছে। শুধু যে ওকে দেখে আবার মনে হয়েছে যে এই গল্পে উনি উপযুক্ত তা নয়, বরঞ্চ ওকে দেখে গল্পটা আমি তৈরি করেছি, তাই এবং আমি চেয়েছিলাম এমন একজন, এই ডায়লগটাও আছে, যার কোনো ব্যাগেজ নেই, আনকোড়া, হ্যাঁ, নিজে কিন্তু শৈল্পিক মানুষ, তিনি একজন কবি এবং দেখেই যে ছড়া লেখেন, ঠিক তেমনই একজন মানুষ যার চলচ্চিত্রের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই, তাকে দিয়ে অভিনয় করাতে অনেকটা মজা পেয়েছি। মানে এই 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 ছবিতে মানে বহু জিনিস মানে খুব মানে প্যারালালস আছে, মানে একই জিনিসের হয়তো বিভিন্নভাবে আমরা দেখিয়েছি যে মানে এটা তো আমাদের ক্ষেত্রেও হয়, মানে অভিনয়ের ক্ষেত্রে অভিনেতাদের ক্ষেত্রে তো খুবই হয় যে আমাদের জীবনে হয়তো আমরা কোনো ফেজ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমাদের একটা চরিত্র বা গেছি হয়তো ইন দ্য পাস্ট, সেরকম একটা চরিত্র পেলাম যেটার যার ক্রাইসিসটা একদম এক, মানে তো মনে হচ্ছে যেন আমাদের নিজেরই কোনো ক্রাইসিসটা আমাদের আবার সামনে প্লে আউট হয়ে যায়। এখানে আমি একটা উদাহরণ দিই, যদিও সবকিছু বলে দেওয়া উচিত না, হ্যাঁ প্লিজ বলো না, আমি কোনো ভাবে সরাসরি কোনোভাবেই সরাসরিভাবে দেখাইনি যে ধরো যাক রাজেশ যে চরিত্রটা ঋতব্রত করছে সে পাপিয়ার প্রতি আকৃষ্ট, কিন্তু আমি যে সিনেমাটা দেখাচ্ছি ওরা তৈরি করছে পরে, সেই সিনেমাতে ওরা যে চরিত্র করছে সেখানেও আকৃষ্ট কিন্তু সেই রকমভাবে সাড়া পাচ্ছে না। অর্থাৎ একটা সেলফ রিফ্লেক্সিভ ব্যাপারটা অন্য আরেকজনের মাধ্যমে আমি দেখাচ্ছি। অফস্ক্রিন তোমরা কি কি ড্রামা করেছো একটু শুনি। অফস্ক্রিন তো আসলে আমাদের দুজনের কাজ করতে গেলে খুবই সুবিধে হয় আর কি, মনে হয় একদম শুটিটা দেখে বোঝা যাচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি আমার প্রথম কাজ আমি ওর সাথে করেছি, মানে ও তো অনেক ছোটবেলা থেকে কাজ করছে, অনেক কাজ করেছে, কাহানি ফাহানি বড় বড় সিনেমা করে ফেলেছে, তো তো ও বড় স্টার, প্লাস ও ও আমি তো নতুন ছিলাম, ও আমাকে প্রথম থেকেই খুব গাইড করতো, তো এখনো সেটা করেও, সো আই অ্যাকচুয়ালি হি ইজ অ্যাকচুয়ালি মাই সিনিয়র। কিন্তু আমরা মানে তাছাড়াও মানে ইন্ডাস্ট্রি ছাড়াও মানে we are not industry friends, we are friends who also work together sometimes in the industry, তো তাই জন্য মানে অবভিয়াসলি আমার মানে একটা বন্ধুর সাথে যদি কাজ করি আমার তো ভালো লাগবেই, অবভিয়াসলি আমাদের একটা ন্যাচারাল কেমিস্ট্রি আছে, আর সেটা হয়তো আমরা ওইরকম চরিত্র মানে বহুবার করেছি বলে, কিন্তু প্রথম থেকেই আমাদের ছিল সেটা আই গেস, বাট অফকোর্স আমাদের অ্যাজ আর স্কিলস হ্যাভ ডেভেলপড, স্পেশালি আমার স্কিলস অ্যাজ দে হ্যাভ ডেভেলপড, কারণ আমি একদম নতুন ছিলাম, অনেক বেটার হয়েছে, লাইক দিস ওয়াজ ভেরি ইজি, মানে আমাদের আমি জানি যে
মানে আমাদের খুব একটা ডিসকাস করতে হয় না আগে থেকে, হয়ে যায় মানে হচ্ছে যে মানে আমরা দুজন একসঙ্গে কাজ করতে গেলে অনেক, তুমি যেটাকে খুনসুটি বলছো ওটা আসলে হচ্ছে গসিপ করা, মানে আমরা মানে পাতি ভাষায় যাকে পিএনপিসি বলা, এটা খুব পছন্দ হয়েছে আমরা দুজন আস্তে করে সাইড হয়ে এরকম দু চারটে কথা বলে নিলাম দিয়ে আবার নরমাল হয়ে গেলাম, আর অনেক সময় বলতে হয় না সাপোজ কিছুটা অদ্ভুত তাকালাম এরকম, এবং এটাও কিন্তু আমার সিনেমায় আছে, এটা আছে তুমি দেখেছো, কারণ সিনেমাতে আমরা করছি লুইজি পিরান্ডেলোর একটা নাটক, ঠিক তো ঠিক, সেখানে কিছু মানুষজন সারাক্ষণ পিএনপিসি করে যাচ্ছে এবং সেটা নিয়ে ওরা ডায়লগ করছে, পিএনপিসি এটা করছো বেশ ভালোই লাগছে, বেশ ভালোই লাগছে, এবং এখানে একটা কথা বলে নিই যে মফস্বলের তো গল্প, মফস্বলের যারা নাট্যকর্মী তারা লুইজি পিরান্ডেলোর নাটক করছেন এবং তারা সেটা রূপান্তর করছেন না বঙ্গানুবাদ করছেন, এটা কিন্তু আমি বলবো যুগান্তকারী একটা সৃষ্টি, এবং এই নাটকের দৃশ্যে আমি যে চরিত্রটা করছি, তো আমাদের যেটা মজার একটা ঘটনা বলি সেটা হচ্ছে যেদিনকে আমরা স্টেজে শুটিংটা করতে গেছি ট্রেলারেই দেখবে আমি একটা উইগ পরে আছি এরকম একটা, মানে যেখানে তোমাকে দেখে দেখে মাইকেল মধুসূদন সবাই বলেছে এক্স্যাক্টলি এটা এটা শুরুটা করেছি আমি, আমি সেদিনকে বাড়ি গেছি মা ট্রেলারটা দেখে বলছে যে আচ্ছা তুই কি এই নাটকটা মাইকেল মধুসূদন এরকম মানে মাইকেল মধুসূদন বলছিস কেন বারবার, এটা আমি সুদিনকে ওই শুটিং এ গিয়ে এরকম মেকআপটা হয়ে গেছে ওই উইকটা পুরো আমার দারুণ লেগেছে, আমি কোনোদিন আমি খুব ছোটবেলায় একটা নাটকেই উইক পড়ার সুযোগ পেয়েছিলাম, তাছাড়া উইক কেউ পড়ায় না, ওই উইকটা পুরো আমার দারুণ লেগেছে, আমি বলছি ওফ আমাকে পুরো মাইকেল মধুসূদন দত্তের মতো দেখতে লাগছে, এবং সেই থেকেই মোটামুটি সেটা সেই থেকে সেটে আমি ওটা বলে দিয়েছি, আমি কিন্তু জানতাম না আমার দেখে লেগেছে, দেখে মনে হয়েছে না, একদম মনে হয়েছে, আমি আমরা আমরা সেটাই বলে দিয়েছিলাম, এই আড্ডা হতে হতে এত কিছু কথা হয়ে গেছে তবু আমার মনে হলো এই তো জাস্ট আড্ডাটা শুরু হয়েছে, কিন্তু ঘড়ির কাঁটা টিক টিক করে আমাকে বলছে যে আমরা একেবারে আড্ডার অপরাহ্নে পৌঁছে গিয়েছি, আমরা যাওয়ার আগে অশোকদা সবার কাছ থেকে একটু মানে দর্শকদের জন্য যদি তুমি কিছু বলতে চাও, 12 তারিখ রিলিজ করছে, আমি তার আগে একবার বলে নিই আপনারাও হলে যান, হলে গিয়ে মুভিটা দেখুন তারপর ফিডব্যাক দিয়ে দিন, আমি সবাইকে বলবো 12ই জুলাই হেমন্তের অপরাহ্ন ছবিটি মুক্তিপ্রাপ্ত হচ্ছে, আপনারা দেখুন, এটা শুধু সেই কোভিড এর সময় তুলে ধরা নয়, সেই বিভৎস ভয়ঙ্কর সময়, এটা এমন একটা সময়কে তুলে ধরছে যেটা এখনো কিন্তু আমাদের পীড়িত করে, অর্থাৎ ইউক্রেনে যে যুদ্ধ, এটা একটা লড়াইয়েরও ছবি, দয়া করে দেখবেন ছবিটি, আমরা খুব আনন্দ করে করেছি কাজটি এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভীষণভাবে গৃহীত হয়েছে এই ছবি, একটি হাউসফুল নন্দনে আমরা প্রথম স্ক্রিনিং করি এই ছবি, এমনকি মাটিতে বসেও অনেকে দেখেছেন, তো আশা করছি যে এই যে রেসপন্সটা এটা আমরা সিনেমা হলেও পাবো এই শুক্রবার, অর্থাৎ 12 তারিখ ছবিটি রিলিজ করছে, আপনারা দেখবেন এবং অবশ্যই জানাবেন আমাদেরকে, নমস্কার আমি অনুষা, এবং এটা আমাদের কাছ থেকে মানে আমাদের পুরো গোটা টিমের কাছ থেকে একটা অনুরোধ যে আপনারা এই ছবিটা প্লিজ হলে গিয়ে দেখবেন, আমাদের সঙ্গে অনেকে ছিলেন যারা ভীষণভাবে এই ছবিটিকে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় নিয়ে এসেছেন, এক আমাদের যিনি সঙ্গীত পরিচালক গাবু গাবুদা গৌরব চট্টোপাধ্যায়, যার পিতৃদেব গৌতম চট্টোপাধ্যায় আমার ছবিতে সঙ্গীত দিয়েছিলেন এবং নিজে বিখ্যাত মইনের ঘোড়াগুলির কর্ণধার, আমাদের সঙ্গে যিনি প্রযোজনা করেছেন অমিত আগরওয়াল, এবং আমাদের টোটাল পিআর টিম, এবং আমাদের যারা সহযোগী সহকারী কমল রায় তাপসী রায় প্রভৃতি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, তাদের ছাড়া কিন্তু এই ছবি তৈরি হতো না, একদম, শ্রাবণ মেলায় এই হেমন্তের আড্ডা এখানেই আজকে আমি শেষ করছি, আপনারা অন্যান্য খবরের জন্য নজর রাখুন জি চব্বিশ ঘন্টায়, বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা।